हेलो फ्रेंड्स, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন চিংড়ি মাছ ভাপার জন্য কি কি উপকরণ লাগে দেখাই। উপকরণ লাগে চলুন দেখিয়ে দিই। এখানে আমি 200 চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা পরিমাণ মতো, এখানে একটা টমেটোকে কুচি করে নিয়েছি, এখানে 4টে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো সর্ষের তেল, আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত একসাথে একটা পেস্ট করে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গ্যাসটা জ্বলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে টিফিন কৌটোটা বসানোর জন্য স্ট্যান্ডটা বসিয়ে দেবো, দিয়ে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, জলটা ততক্ষণ গরম হোক ততক্ষণ মাছটা আমি মাখিয়ে নিই। এই টিফিন কৌটোর মধ্যে করবো বলে এই জন্য এটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো, এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু অল্প হলুদ গুঁড়ো, এবার অল্প একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেবো মাছটা। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো, চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, এবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো একটু। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার ঢাকনাটা বন্ধ করে ভাপাতে দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এবার টিফিন কৌটোটা বসিয়ে দেবো। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখব আমার জল সব মরে গেছে, এবার এটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে দেখব এই যে এটা আমার হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন আমার চিংড়ি মাছ ভাপা রেডি হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।